রাজ্যের চতুর্থ পর্য় নির্বাচন মতদান জারি রয়েছে ভোট গ্রহণপ্রে প্রশাসন পক্ষ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা বামদেবপুর বুথ কু যাই যপুর নির্বাচন মন্ডলী বিজেডি প্রার্থী সুজাতা সাহু ভোট

তেণু অপিল কৰি নিশ্চিত ভাৱে সব ভোটৰ মানুহ ধাড়ীৰে ঠিয়া হৈ দেখোন ধাড়ীৰে সমসে ঠিয়া হ'ব শান্তি শৃংখলা সৈতে ভোটৰ মানে আজ নিজৰ মতদান সাব্যস্ত কৰোটৰ মানে জাতি পাঁচ বৰ্ষৰে থাকে নিৰ্চন আছে তুমু তচন্দৰ নেতা বাচন্ত তে খৰা হ' বছা হও গুগু হও যা হলে সি মতদান সাব্যস্ত কৰবে তেতা বাছিব আজ হোচি রাজ্যের শেষ নির্বাচন আমি বর্তমানে আছি যাজপুর নির্বাচন মন্ডলী তো মো সহযোগী অনেক কে কিছু চিত্র দেখেবে যা আমার পাখার সূচনা রয়েছে আজ যেমি যাজপুরে দেখা কি বিভিন্ন বুথে যে রাখেন ক্যাণ্ডিডেট সে আসি নিজের মত দান সাব্যস্ত করছেন মুখে সূচনা দেওয়া চাহিবি এই চতুর্থ পর্যায়ে নির্বাচন যেপর রাজ্যের চালছি আপনি জানি মোট যদি ভোটর সংখ্যা দেখা যাজপুরে পনের লক্ষ পঁয়চালশ হাজার ছশো পঁয়ষট্টি ভোটর ଥିବା ବେଳେ ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ ପୁରୁଷ ସାତ ଲକ୍ଷ ଚଉରାନବେ ହଜାର ଆଠଶହ ଅଣସ୍ତରି ପୁରୁଷ ଭୋଟର ଥିବା ବେଳେ ମହିଳା ଭୋଟର ସାତ ଲକ୍ଷ ପଚାଶ ହଜାର ସାତଶହ

প্রার্থী ভাগ্য পরীক্ষা করা সুরক্ষা ব্যবস্থা কথাটি আলোচনা করা করিয়া কোম্পানি কেন্দ্রীয় সুরক্ষা বলয় মানুষ গোটে উৎসাহ দেখাচ্ছি কারণ নয় ভোটর মানে যে আসুক সে উৎসাহ দেখাচ্ছি কারণ দি হাজার চব্বিশ সাধারণ নির্বাচন যে শেষ পর্যায়ে মতদান আজ রয়েছে সে সামিল হয়েছেন এবং নিজের মত সাব্যস্ত করছেন যাজপুর ভিডিওগ্রাফর দোল সহ দেবাশিষ পণ্ডা রিপোর্ট